ম্যাম এদিকে এইদিকের পকেটে, এইদিকের পকেটে। আমি খুব এক্সাইটেড আর কি বলবো, কারণ এটা লকডাউনের পরে প্রথম শ্যুট করা ফিল্ম, মানে এটা এরকম জুলাই মাসেই শ্যুট করা এবং আমরা প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে এটা শ্যুট করেছি। তো শেষ পর্যন্ত এটা মানে একটা সঠিক ডেট পাচ্ছিলো যে কবে মানে রিলিজ করবে। এর আগে পাঠান রিলিজ করলো, সেই সময় রিলিজ করার কথা ছিল, তো পিছিয়ে পিছিয়ে শেষ পর্যন্ত জুলাই রিলিজ করলো। সেই জুলাইতেই বৃষ্টিতেই বৃষ্টিতে শুটিং করেছিলাম, বৃষ্টিতে রিলিজ হলো। তো খুব এক্সাইটেড এবং সঙ্গে সঙ্গে খুব 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 হ্যাপি। আরে সামনে ছাড়ুন একটু, আজকের দিন কালকে পর্যন্ত একটু নার্ভাস ছিলাম না, আজকে দিনটা একটু সকাল থেকে হালকা নার্ভাস লাগছে। আর তবে ভীষণ আনন্দ হচ্ছে যে 19 জন গুণী অ্যাক্টরের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, অভিনয় করার সুযোগ পেয়েছি। জানি না কেমন লাগবে সবার, তো সবাই ছবিটা দেখলে তারপর অনুভূতি জানালে বুঝতে পারবো। ট্রেইলারের রেসপন্স ভালো, ছবি তো এখনও ওই সেইভাবে তো কেউ দেখে ওঠেনি, আজকে রিলিজ হলো। বাড়িতে গিয়ে করবো বলেছি। আরে সাউন্ড নিচে বল। খুব এক্সাইটেড, কারণ এটা মোটামুটি 2 বছর ধরে আমরা ওয়েট করছিলাম ছবিটার জন্য। আরে মাল্টিস্টারের ছবিতে প্রথমবার, আর রাজশ্রীদার আবার কাঞ্চনজঙ্ঘা সুপারহিট, এরপরে এটাও আশা করছি যে সবাই মিলে দেখবো, আবার বারবার দেখবো, একটা 100 ডেজ কমপ্লিট করবে সেটাই, আর কিছু না, টেনশন আছে খুব, কী করেছি ভগবান জানে। ভীষণ ভালো রেসপন্স, আর খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, এটা প্রথমবার বাংলা ছবি ম্যাকবেথ, শেক্সপিয়ারের ম্যাকবেথের উপর অবলম্বন করে, এবং ভীষণই সেই জন্য আমাদের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ, ডিরেক্টরের কাছে, অ্যাক্টরদের কাছে, পুরো টিমের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ। সো আজকে রিলিজ, সা উই অল আর ভেরি এক্সাইটেড। রাহুল একটু হোল্ড করো, একটু হোল্ড করো, একটু পিছিয়ে যাও, হালকা একটু পিছিয়ে যাও। অবশেষে ছবি রিলিজ, 19 জন অভিনেতা এবং ম্যাকবেথের মতন একটা টেক্সট রাজশ্রী ডিরেক্ট করেছে। আমরা সবাই খুব উৎসাহী ছবিটা নিয়ে, এবং গৌরব চক্রবর্তী যে ম্যাকবেথের রোলে, সে অত্যন্ত প্রিয় বন্ধু এবং ভালো অভিনেতা, আশা করছি খুব ভালো হবে। সুপার টুপার এক্সাইটেড রাজশ্রীর জন্যে এবং আমাদের প্রডিউসারের জন্যে, এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকজন অ্যাক্টরের জন্যে এবং কাস্টের টোটাল ক্রুয়ের জন্যে। আমরা খুব মজা করে সিনেমাটা করেছিলাম এবং আশা করি এই আমাদের কেমিস্ট্রিটা মানুষ দেখতে পাবে এবং মানুষের ভালো লাগবে সিনেমাটা, এবং হলে গিয়ে মানে সুপার টুপার হিট হবে সিনেমাটা। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ছবিটা রিলিজ করার, ফাইনালি রিলিজ করছে আজকে সেই দিন। তো আমি তো পার্সোনালি ভীষণ এক্সাইটেড যে ফাইনালি ছবিটা বড় পর্দায় দেখবো। দর্শক অলরেডি সকাল থেকে দেখা শুরু করে দিয়েছেন, কয়েকটা মেসেজও চলে এসছে, তো আমার ফিঙ্গার্স ক্রসড, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমি ভীষণ এক্সাইটেড, আমি এনিওয়ে শেক্সপিয়ার ফ্যান, তো আর একটা নতুন রকম ইন্টারপ্রিটেশন দেখতে চলেছে, এবং ভীষণই এক্সাইটেড গৌরবকে, গৌরব কীভাবে ম্যাকবেথকে ইন্টারপ্রেট করেছে সেটা দেখার জন্য। হ্যাঁ, অনেকদিন আগে হওয়া ছবি, ছবিটা তৈরি হয়ে যাওয়ার পর থেকেই না আমাদের একটাই এক্সপেকটেশন থাকে যে ছবিটা রিলিজ হোক, দর্শক দেখুক। সো ফাইনালি দ্যাট ডি ডে হ্যাজ কাম, আমরা অনেকে আছি এই ছবিটায়, তাই টেনশনটাও শেয়ার্ড, কিন্তু জয়টাও শেয়ার্ড, আর জয় তো গেছে ডাবল না, আনন্দ বেড়ে যায় সবাই মিলে শেয়ার করলে। তো অপেক্ষা করছি নিজে একবার দেখবার, তবে সকাল থেকে অনেক দর্শকের রিয়াকশনস পেয়েছি খুব ভালো, সো ফিঙ্গার ক্রসড।
প্রচন্ড ইন্টারেস্টেড এর থেকেও টেন্সড, বিকজ আমি কোনোদিন এরকম গ্রে শেডের ক্যারেক্টার প্লে করিনি। আই এম অলওয়েজ লাইক সুইট বাবলি ইনোসেন্স, বাড়ির বউ মিষ্টি মেয়ে, তো এটা একটু গ্রে শেডের এবং ইটস কাইন্ড অফ এ নেগেটিভ, সো ওটা নিয়ে আমি চাপে আছি কি অডিয়েন্স কীভাবে সেটার উপর রিয়্যাক্ট করবে, কারণ অনেকদিন পর একটা ইমেজে হ্যামার, তো সেটা নিয়ে আমি চাপে আছি আর কি। এখন এই মুহূর্তে প্রচণ্ড এক্সাইটেড, এর থেকেও বেশি টেনশনে আছে, বিকজ আর কিছুক্ষণের মধ্যে ফিল্মটা আমরা দেখতে পারবো। আনন্দ হচ্ছে কারণ বহু প্রতীক্ষিত ফিল্ম আমাদের, এক্সাইটেড এবং টেনসড বোথ। কিছু বলার তো নেই, সিনেমা ফিনেমা নেই, কি বল।